স্যার, এ আপনার সাথে কথা বলতে চাই। কি বলতে চান? এ ভয়ঙ্কর অপরাধী, কিছুক্ষণের জন্য একে লক আপে রাখতে হবে। আপনারা কোন ডিভিশন থেকে আসছেন? ডিভিশন বলে দেবো আপনাকে, এর জন্য তো তাড়াহুড়োর কি আছে, আগে একে লক আপে তো ভরো। সে তো ঠিক আছে, কিন্তু এ অপরাধীকে, আর এ কি করেছে, কোনো হিস্ট্রি চিটার নাকি? স্যার, এখন তো আপাতত ক্রাইম ব্রাঞ্চেই আছি, বারবোজা এখানেই আছে। হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছি সেফ হাউসে। রাইট স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। 5 মিনিট পর বের হচ্ছি। ওকে। ক্রাইম ব্রাঞ্চের অফিসাররাও আমাদের সঙ্গে থাকবে স্যার, এনারা প্রত্যেকে স্যার খুবই সাহসী। গুড। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, বাইরে কেউ ফোন ইউজ করবেন না যতক্ষণ না আমরা বলছি। স্যার, স্যার। আর অভিজিৎ, যদি বেশি সিকিউরিটির প্রয়োজন হয় তাহলে চেয়ে নাও, কিন্তু এই বারবোজাকে যে কোনো পরিস্থিতিতেই সেফ হাউস পর্যন্ত নিয়ে যেতে হবে। হাসি পাচ্ছে? সরি, আই'ম রিয়েলি সরি। আমি শুধু এটুকু জানতে চাই যে তোমাদের কি বিশ্বাস আছে যে আমাকে ধরে রাখতে পারবে তোমরা? বারবোজা, তোমাকে আমরা জেলে রাখবো না, ফাঁসির দড়িতে তোমাকে আমরা ঝোলাবো। তোমার গেম ওভার। এসিপি প্রদ্যুমান, বারবোজা খেলা খেলতে খুব ভালোবাসে, সেই জন্য সে এমন কোনো খেলা খেলেই না যাতে সে ওভার হয়ে যায়। স্যার, সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এটা বলো যে আমার মরদেহর সঙ্গে যাবে নাকি বরযাত্রীর সঙ্গে যাবে? আমি আমার এক্সিট সেইভাবেই নেব। তোমার শেষ যাত্রা হতে চলেছে। সাহায্য করেছি, এমন মনে হতো যেন আমরা সবাই একটা পরিবারের। প্রচুর বিশ্বাস ছিল তোমার উপরে মন থেকে। কিন্তু এখন সবাই এটা জানতে চাইছে যে কেন কেন করলে তুমি এসব। এই পৃথিবীতে সব থেকে বড় সম্পর্ক কি হয় আপনি জানেন? বন্ধুত্বের সম্পর্ক, যেটা নিঃস্বার্থ, যেখানে নির্ভরযোগ্যতা, সম্মান আর ইজ্জত সবসময় থাকে। পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক এক মা আর তার সন্তানের হয়। সিআইডি ছাড়ার পর আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। মায়ের দায়িত্ব, এতটা সুখ আমি আগে কখনো অনুভব করিনি। আমি মা হয়েছিলাম, আমার মেয়ে হয়েছিল।
জন্ম হওয়া মাত্রই ওকে আমার থেকে সরিয়ে নেওয়া হয়। আমি কাউকে এটা বলিনি যে ওর প্রাণ সংশয় আছে। ও মাঝে মধ্যে শুধু ওর ছবি পাঠাতো আমায়, আর আমি আমার মেয়েকে ছবিতেই বড় হতে দেখেছি। কোথায় কোথায় রেখেছে ওরা তোমার বাচ্চাকে? জানি না, কিন্তু কোথাও লুকিয়ে রেখেছে ওকে বাঁচানোর জন্য। আমি কাঠের পুতুল হয়ে কাজ করছি, ও যেভাবে নাচাচ্ছে আমি নাচছি। I am so sorry, শ্রেয়া। আমি জানতাম না যে তোমার সঙ্গে এত কিছু হয়েছে। আমার সোনা মেয়েটা গত মাসে এক বছরের হয়ে গেল, কিন্তু ও আমার কাছে নেই। কখনো কখনো আমার মনে হয় ওই বারবোসা আমাকে মিথ্যে বলছে না তো। আমার মেয়েটা বেঁচে আছে কিনা আমি সেটাও জানি না। ভরসা রাখো শ্রেয়া, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। না, আপনি বুঝতে পারবেন না, আপনি আমার কষ্ট বুঝবেন না। মা বাবা নিজের সন্তানকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারে, এমনকি যাকে ভালোবাসে সেই মানুষটাকেও ঠকাতে পারে, তার প্রাণ নেওয়ার জন্য আক্রমণ করতে পারে। আমরা মুভ করে গেছি, কিন্তু স্যার আমাদের পেছনে দুটো গাড়ি ফলো করছে। প্ল্যান সাকসেসফুল স্যার। ওই লোকগুলো এটা ভাবছে যে ওরা চারা পেয়ে গেছে, কিন্তু ওরা এটা জানে না যে বারবোসা এই গাড়িগুলোতেই নেই। ঠিক আছে অফিসার, ওকে, থ্যাংক ইউ। চলো। কোথায়? তোমার জীবনটাকে যে নতুন করে শুরু করতে হবে। কিন্তু আমাকে তো সিঙ্গাপুর যেতে হবে। তোমার সিঙ্গাপুরের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। কেন? আসলে জেলে যাওয়াটা কনফার্ম হয়েছে। চলো। যদি এরকম হয় তাহলে তোমাদের এই যে পুরো সিআইডি টিআইডির টিম আছে না, এদের সবার জাহান্নামের টিকিট আমি বুক করে দেব। এই কথাটা আমি দিলাম। ওকে, চলো চলো। বেশি বকে, সাবধানে চলো এসিপি। কখন কি হয়ে যায় কেউ জানে না। গুলি যে কোনো জায়গা থেকে চলতে পারে, হামলা যে কোনো জায়গায় হতে পারে।
অভিজিৎ। ফ্যামিলি স্যার, বাচ্চাও আছে। আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে তোমরা আমাকে সিরিয়াসলি নিচ্ছ না। এখন হতে পারে ওই যে গাড়িতে যে বাচ্চাটা বসে আছে তার ব্যাগে বোম আছে। আসলে ব্যাপারটা, আমি আমার লোকেদের বলে এসেছি যে সিআইডি যেন আমাকে জীবিত না ধরতে পারে। যদি এরকম হয় ওরা লজ্জাতেই নিজেদের ওপর গুলি করে নেবে, কিন্তু ওরা এটা হতেই দেবে না, কারণ আমার যে লোক যারা আমাকে ভগবানের থেকে বেশি মানে। ওই যে ওইটা দেখছো, ওইটা সামনে দেখো, ম্যাডাম যাচ্ছে বাচ্চাকে নিয়ে। হতে পারে ওটার মধ্যে বাচ্চা নেই, বাজুকা আছে। হ্যাঁ, মৃত্যু ভয়ে তুমি পাগল হয়ে গেছো বারবুজা, ভুলভাল বকছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভুলভাল বকছি, মানছি। সেই জন্য বাইরের কথা ছাড়ো, ভেতরের কথা বলো। এই যে ক্রাইম ব্রাঞ্চের লোকেরা তোমার সাথে আছে, কি গ্যারেন্টি যে ওরা আসল? লাগলো না ঝটকা? কি জানো তুমি আর তোমার সিআইডি টিম ওদের ব্যাপারে? দেখো বারবোজা, আমি আমার টিমকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। রিয়েলি? যেরকম শ্রেয়ার উপর করেছিলে? ইউ, এসিপি স্যার, প্রত্যেক মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, আর এই দুর্বলতা বেশিরভাগ মানুষকে কিছু না কিছু ভুলই করায়। দুর্বলতা যা কিছু হতে পারে, যেমন ভালোবাসা, খুব বড় দুর্বলতা এটা। আর এই ভালোবাসা যে কারোর সঙ্গে হতে পারে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব বউ। তুমিও তো তোমার পরিবারকে ভালোবাসো, এত রাগ দেখাস না ভাই, ভয় পেয়ে যাব। আমার যদি ক্ষমতা থাকতো আমি তাহলে এখানেই তোকে শেষ করে দিতাম, তোর মতো লোকেদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ঠিক আছে, আমি মানুষ রূপে রাক্ষস, মানছি। ব্যাপারটা হচ্ছে যে এই যে রাক্ষস, সে নিজের জগৎ বানিয়ে ফেলেছে, বিলিয়ন ডলার অর্গানাইজেশন। সেই জগতের সমস্ত অধিকার শুধু আমার। এই জগতের আমি জাজ আর জল্লাদ। নিজেদের লোকগুলোকে আমি টাকার এমন নেশা ধরিয়ে দিয়েছি যে বিশ্বস্ততা দেখানো ওদের নেশা হয়ে গেছে। আমি ওদের উপর অত্যাচার করি, ওদের বিশ্বস্ততা আরো বাড়ে। যদি চাও তোমাদেরকেও সেই নেশাটা আমি ধরিয়ে দিতে পারি, জীবনকে সত্যি উপভোগ করবে স্যার। তুমিও দেখবে তোমার জগৎটাকে আমরা ধুলোয় মিশিয়ে দেব। মরার সময় জল দেবার লোকও জুটবে না তোমার কপালে। তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, নাকি নিজেরাই ভয় পাচ্ছ? যদি কেউ গুলি চালায় তাহলে মারা যাবে। চল। ফায়ার! পাবলিকের টাকা নষ্ট হচ্ছে, এই গুলিগুলো খুব দামি তো। আরে আমি বিপদে আছি, ওরা ওদের বিশ্বস্ততা প্রমাণের সুযোগ পাচ্ছে, তোমাদের কথা শুনবে নাকি? কিচ্ছু করতে পারবে না। স্যার গুলি তো শেষ হয়ে আসছে, জানি না কতজন এসেছে। আনাবো, দু মিনিটে পৌঁছে যাবে। এই চুপ, তোর জন্য একটা গুলি আছে এতে। অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর দয়া বারবোজাকে এখান থেকে নিয়ে যাও। আপনাকে এখানে ছেড়ে স্যার? না,
দ্যাটস অ্যান অর্ডার দয়া, ফলো করো। আর ও যদি বেশি নাটক করে না ওকে উড়িয়ে দাও। রবি, পঙ্কজ, ওদের সাথে যাও। ভয় পাচ্ছ নাকি? ডোন্ট ফারি, মৃত্যু আসবে, ভয় পালিয়ে যাবে। টেনশন তো এখন তোর বাড়ার সময় হয়েছে। নিজের জীবনের ভিক্ষা চাইবি তুই, মনে রাখিস। হ্যাঁ, সময় বলবে সেটা, কারণ বেশি দূর তো যেতে পারবে না। আমার লোকের এই পুরো জঙ্গলটাকে ঘিরে রেখেছে, কোনো রাস্তাই নেই, কি করা যাবে? এখানে এমন কোনো জায়গা দেখতে হবে যেখানে সবাই আমরা একসাথে থাকতে পারবো, আর এই কেউ ওখানে রাখতে পারবো। ওখানে সামনে একটা পুলিশ স্টেশন আছে, ওখানেই যাই, এটাই ঠিক হবে। পুলিশ স্টেশন আছে, লাভলি, চল চলো চলো। শেষ হয়ে গেছে এজেপি, আর তোর লোক ও সব। এবার তোর পালা। যা বলছি তাই করো, ওকে ভেতরে ঢুকিয়ে দাও। স্যার, এরা স্যালুট কাকে করছে? থ্যাংক ইউ গণেশ। কি ভেবেছিলে তোমরা, যে তোমরা আমাকে এখানে নিয়ে এসছো? না, আমি নিয়ে এসেছি তোমাদের এখানে। এক সেকেন্ড, এক সেকেন্ড। এদের না পিস্তলে গুলি নেই, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার, প্ল্যান অনুযায়ী তো সবকিছু ঠিক আছে। ফ্লাইটের আর কতক্ষণ বাকি আছে? স্যার, এখনো চার ঘন্টা দেরি আছে। অনেক সময় আছে, এখন অনেক সময় আছে। এই খেলাটাকে আর একটু বাড়ানো উচিত আমাদের, একটু ইমোশনাল খেলা খেলা উচিত। এই সিআইডি যে 20 বছরের পুরনো বন্ধুত্ব, এটাকে আর একটু আচড়ানো উচিত। হ্যাঁ, কি করছিস, এত দাড়ি বাড়িছিস কেন? আরে কোন পুলিশের এত দাড়ি হয়? হ্যাঁ, সব স্যালুট সালা ভুল ভাল এরকম এরকম। একে তো সব শিখিয়েছিলাম আমি। চল, যে এখনো বেঁচে আছো কেন? হচ্ছে কি হচ্ছে না, আমি তোমাদেরকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে মেরেছিলাম,
কারণ আমি তোমাদের সবাইকে এক রকমের যন্ত্রণা দিতে চাই, এক রকমের যন্ত্রণা। আচ্ছা, দয়ার পঙ্কজ কোথায়? এখানেই আছে। দয়া পঙ্কজ এখানেই আছে। দয়া পঙ্কজ, তোমাদের যে কন্ডিশন এখানে ওদেরও একই কন্ডিশন, দেখতে যাবে তোমরা, দেখবে। দয়ার পঙ্কজ, এই নাও। দয়া স্যার, স্যার পঙ্কজ নড়ো না, কারেন্ট আছে ওতে। দেখো তুমি যা কিছুই করছো, আততে নিজের জন্য গর্ত খুঁড়ছো। গর্ত তো খুঁড়ছি, কিন্তু পড়বে তো তুমি সেখানে। বাট সবকিছুর আগে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে চাই। আসলে আমি আমি তোমাদের খুব বড় ফ্যান, তাই স্যালুট। কারণ ভালোবাসার বিশ্বস্ততা যে তোমরা 20 বছর ধরে তোমরা যে দেখিয়ে যাচ্ছ, এটা প্রশংসাযোগ্য। কারণ এরকম বন্ধুত্ব আর বিশ্বাস তো আরে নিজের ভাই বোন পর্যন্ত করে না। বিশ্বস্ততা, বন্ধুত্ব, এই শব্দগুলো তোমার মুখে মানায় না। আরে তো আমি কখন বলেছি যে আমি কারোর বন্ধু বা কারোর বিশ্বস্ত? আমি তো এটা কখনো বলিনি। আর তোমরা যে বন্ধুত্ব আর বিশ্বাসের এত বড়াই করো, ওটাকে একবার ঝালিয়ে দেখে নি কি প্রবলেম আছে। সিআইডির খুব সাহসী আর বিশ্বস্ত অফিসার পুরবী, তাড়াহুড়ো করে তুমি যদি এদিক ওদিক হওয়া টুলটার থেকে পড়ো, তাহলে তোমার জীবন লীলা এখানেই শেষ। আর তুমি এটা করবে? এসব কি বাজে কথা বলছো তুমি? আরে পুরো কথাটা তো শোনো, তুমি তো এমনি এমনি হাইপার হয়ে যাচ্ছ ভাই। যদি ও চাই যে তুমি বেঁচে থাকো, তাহলে ওকে এটা করতে হবে। কেন এসব পাগলামি তুমি কেন করছো? আরে এটাই তো মজা, আরে এটা তো মজা। ঘোরো ওই পাইপটা দেখছো, ওই গ্যাসটা একটু বিষাক্ত। 10 মিনিটের মধ্যে ইউ উইল বি নো মোর, যদি তুমি বাইরে না আসতে পারো তাহলে। মৃত্যুর ভয় তুমি কাকে দেখাচ্ছ? মৃত্যুর সঙ্গে আমরা রোজ খেলা করি। খেলতে পারো, আজ তোমরা খেলছো নাকি? আমি খেলছি শুধু। আর যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও, তাহলে ওটা দেখছো লিভার, ওটাকে ঘোরালে গ্যাসটা বাড়বে আর তুমি শুধু 10 সেকেন্ডের মধ্যে মরে যাবে। যেই মরবে তোমার মনের যে জিওগ্রাফি সেটা সামনে স্ক্রিনে চলে আসবে। যেই পুরবীর হাত করা খুলে যাবে, ও মুক্ত হয়ে যাবে। আর সেম থিওরি পুরবী, মন দিয়ে শোনো, তোমার উপরও প্রয়োগ হবে। তুমি যদি চাও যে বেঁচে থাকে, তাহলে দড়িতে ঝুলতে হবে। তুমি মরবে আর এই দড়ির যে আরেকটা দিক যেটা লিভারে বাঁধা আছে, এই লিভারটা খুলে যাবে আর মুক্ত হয়ে যাবে। ব্যাস, এবার এটাই দেখার যে তুমি নিজেকে নিজে বাঁচাও নাকি নিজের বন্ধুকে তুমি বাঁচাও। নাও দয়া আর পঙ্কজ। স্যার, এই কি করছো দয়া? পঙ্কজ তো মরে যাবে। এই খেলা শুরু হওয়ার আগে তার রুলসটা তো বুঝে নাও। এই খেলাটা তোমাদের সবার বিশ্বস্ততার একটা টেস্ট। কারণ দেখো, আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষ শুধু নিজের জন্য বাঁচে। আমি দেখতে চাই যে তোমরা আমাকে ভুল প্রমাণিত করতে পারো নাকি না। দেখা যাক, আগে তোমাদের কি টাস্ক সেটা তো বুঝে নাও। এই ট্যাঙ্কটাতে জল ভর্তি করা হবে, যেটা ঠিক 12 মিনিটে পুরো ভরে যাবে। তোমার মতো অফিসার 3-4 মিনিট জলের ভেতর থাকতে পারবে, তারপর সোজা। দয়া স্যার, কিছু করুন স্যার, দয়া স্যার। আর সামনে লেভেলটা দেখছো? যদি তুমি ওটাকে ঘুরিয়ে দাও, তাহলে পুরো জলটা বাইরে চলে আসবে আর তুমি বেঁচে যাবে। কিন্তু এই তারগুলো দেখছো পঙ্কজের আশেপাশে, ওগুলোতে 3000 ভোল্টের কারেন্ট দেওয়া আছে। জল তারগুলোকে ছোবে আর পঙ্কজ মরে যাবে। আর এর উল্টো দিকের যে যে অপশনটা আছে আর কি, ওটা হলো যে পঙ্কজ নিজে তারগুলোকে ধরবে আর মরে যাবে। না, ও মরে যাবে, তুমি আরাম করে লিভার খুলে বাইরে আসতে পারো। এবার দেখার এটাই যে কে কার জন্য প্রাণ দেয়। গেম শুধু এইটুকুই। ও, তার মানে তুমি আমাদের সবাইকে মরতে দেখতে চাইছো, তাই তো? না 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 না, একদম না। তোমরা দুজনে দুজনের জন্য কেমন প্রাণ দাও সেটা দেখতে চাই। আর যদি তোমরা এটা ভাবো
যে এসিপি আর ফ্রেডি আসবে আর তারপর তোমাদের বাঁচাবে, তাহলে এই ভুল ধারণায় থেকো না। ওদের সাথেও ঠিক একই রকমের খেলা চলছে। দেখো ফ্রেডি, ফ্রেডি স্যার, ছেড়ে দে ওনাকে, বারবোজা ছেড়ে দে। এবার মন দিয়ে শোনো, তোমাদের এসিপি স্যারের কাছে মাত্র 15 মিনিটের অক্সিজেন আছে। তোমাদের মধ্যে যে বাহাদুর সৈনিক বাইরে বেরিয়ে আসবে, এখানে এই ঘরের মধ্যে, এই খামের মধ্যে, আর দয়া তুমি যেখানে আছো ওখানেও এরকম একটা খাম আছে, এটাতে লংগিটিউড আর ওটাতে ল্যাটিটিউড আছে, এই দুটোকে দেখে তোমরা এসিপি স্যারের পজিশন ট্র্যাক করতে পারো। আমার এবার যাওয়ার সময় হয়েছে, আমাকেও বেরোতে হবে। হ্যাভ ফান, এনজয় ইয়োরসেলফ, সায়োনারা। না, পঙ্কজ বসে থাকো, নড়ো না নিজের জায়গা থেকে। আমি কিছু ভাবছি। আমি মরে গেলে চলবে, কিন্তু বাকিদের বাঁচাতেই হবে স্যার। স্যার, আমি টুলটা ফেলছি, আপনি বাকি সবাইকে বাঁচান। রুমিনা, বোকার মতো কাজ করো না, আমরা বেঁচে যাব, আমরা সবাই বেঁচে যাব। আপনার সবাইকে বাঁচাতে হবে, আর এই বার বোসাকে ছাড়বেন না স্যার, আমাদের সবাইকে মেরে ফেলছে। কিচ্ছু হবে না পঙ্কজ, তোর কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না। একটু বিশ্বাস করো আমাকে, আমি কিছু করছি। স্যার আপনার অবস্থা খুব খারাপ, ওই বিষাক্ত গ্যাসটা আপনাকে মেরে ফেলবে। সিআইডির আপনাকে প্রয়োজন স্যার, আপনি বাকিদেরকে বাঁচান। না না স্যার, আমি বাইরে ছাড়ছি স্যার। Thank you.
ওখানেই থাকো। সাবধানে, আপনি 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 ঠিক ঠিক আছেন তো স্যার? তোমার মতো অফিসার থাকতে আমার কিছু হবে না। Latitude 43.6614 degree north. Hello? Hello? Abhijit? Daya? তুমি ঠিক আছো? আরে ভাই, পঙ্কজ কেমন আছে? হ্যাঁ, পঙ্কজ আমার সঙ্গে আছে, ও ঠিক আছে। আর পুরবি আমার সঙ্গে আছে, আমরা ঠিক আছি। এসবি স্যারকে বাঁচাতে হবে যে কোনো ভাবে, আমাদের কাছে সময় খুব কম। কিন্তু অভিজিৎ, এই এখানে এনভেলপে একটা নোট আছে। ল্যাটিটিউড 43.6614 ডিগ্রি নর্থ। স্যার, ওই বারবোজা বলেছিল যে এসিপি স্যারের কাছে মাত্র 15 মিনিট সময় আছে। 20 মিনিটের বেশি হয়ে গেছে স্যার। স্যার দেরি হয়ে গেছে স্যার, স্যার স্যার অনেক দেরি হয়ে গেছে। এসিপি স্যারের যদি স্যার, এই তো সামনে কেউ আছে? বেঁচে কি করে গেল? চালিয়ে দে, চালিয়ে দে। তুমি বেঁচে কি করে গেলে? বারবোজা, না পৃথিবী সাক্ষী থাকবে, না আকাশ সাক্ষী হবে। এবার তোমার সঙ্গে সেটাই হবে যেটা আমার হাতে লেখা আছে।
কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন কাউন্টডাউন শেষ হওয়ার সময় এসে গেছে। তোর খেলার খুব শখ না? সময় এসে গেছে তোর খেলা শেষ করার। মানতে হবে তোমাদের এই বাহাদুরিকে। মৃত্যুকে ফাঁকি দেওয়ার ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে তোমাদের, হ্যাঁ? কিন্তু এইবার আর একটা খেলা খেলতে হবে, শেষ খেলা। তার জন্যে তোমাদের 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। ভয় পেও না, এইবার কোনো বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে না। না, এই যে খেলাটা একটু অন্যরকমের। এবার যে খেলাই খেলতে চাও না বারবোজা, আমাদের জেলের গড়াদের পিছনে বসে তুমি খেলবে। নিয়ে চলো একে। এসিবি স্যার, প্লিজ প্লিজ, এত এত অপেক্ষা করলে 10 সেকেন্ড অপেক্ষা করতে পারা যাচ্ছে না? দ্য টাইম স্টার্টস নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আরে তোলো তোলো ভিডিও কল তোমাদের জন্যে। হ্যালো এসিপি, বারবোজা, শখ লাগলো তো? ভালো লাগছে? অভিজিৎ, সিরিয়াস সুপারস্টার, আই হোপ এই ঝটকাটা তুমি সামলাতে পারবে। তোমার মতো একটা বন্ধু আমাকেও পাইয়ে দাও না, হ্যাঁ? দয়া, বিগ ফ্যান, বিগ বিগ ফ্যান। যখন দেখা হবে, যতই কাকুতি মিনতি করা হোক, একটা অটোগ্রাফ আমি নিশ্চয়ই নেব। তবে এখন এই ঝটকাটা সামলানোর মতো ক্ষমতা ভগবান তোমাকে দিক। এরা তাহলে কারা? বারবোজা, হাই গ্যাং এর লিডার। তোমাদের কি মনে হলো আমাকে ধরে নিলে তো বারবোজাকে ধরে নিলে? অন্ধকারে থাকো তোমরা সবাই, এখন শুধু এটা ঠিক করতে হবে যে এটার মধ্যে বারবোজা আসল কোনটা আর নকল কোনটা। হ্যাঁ, কেমন লাগলো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.